নাইজেরিয়ার নৌকা ডুবে 76 জন নিহত। নাইজেরিয়ার নৌকা ডুবির ঘটনায় 76 জন নিহত হয়েছে। নিহতরা সবাই বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। যাত্রাপথে নৌকাতে ডুবে গেল, প্রাণহানির ঘটনা ঘটে। গত 7 অক্টোবর নাইজেরিয়াতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ আনাম্ব্রায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত নৌকায় কমপক্ষে 80 জন আরোহী ছিলেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের পানি পরিবহন ব্যবস্থা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় নির্দেশ দিয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, বন্যা দুর্গত মানুষের নিয়ে ওগো বাকুবার নাকো বাজারে যাওয়ার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে একটি সেতুতে আঘাত পেয়ে ডুবে যায়। চলতি বছর নাইজেরিয়া 36টি রাজ্যের মধ্যে আনাম্ব্রহ সহ 29টি বন্যার কবলে পড়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 5 লাখ মানুষ।